প্রিয় শিক্ষার্থীরা, আমি ডক্টর আহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ফিজিওলজি বিভাগ শেরবাংলা মেডিকেল কলেজ বরিশাল, তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা প্র্যাকটিক্যালের কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমরা আগের দুটো ভিডিওতে আমাদের ইনস্ট্রুমেন্টের পার্ট দেখিয়েছিলাম, যেখানে আমরা পিপেট আর টিউবস নিয়ে কথা বলছি। আজকে আমরা বাকি কিছু ব্লাড রিলেটেড যে প্র্যাকটিক্যালগুলো আছে, সেটার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাউন্টিং চেম্বার, ইমপ্রুভড নিউবার কাউন্টিং চেম্বার। ইমপ্রুভড নিউবার কাউন্টিং চেম্বার একটা হচ্ছে থিক গ্লাস স্লাইড, ঠিক আছে, একটা থিক গ্লাস স্লাইড যেটা আয়তাকার, আয়তাকার একটা গ্লাস স্লাইড। এটা কীভাবে চেনা যায়? এ চেনা যায় যে এটার মধ্যে কী আছে, গ্রুভ আছে, গ্রুভ করা এটার ভিতরে। আমরা যদি একটু কাছ থেকে দেখি ইমপ্রুভড নিউবার কাউন্টিং চেম্বার, যেটার মধ্যে দেখো এক কিছু প্যারালাল গ্রুভ আছে, গ্রুভ করা আছে, 1, 2, 3, 4, ঠিক আছে, পরপর প্যারালালি এরকম গ্রুভ করা আছে, ঠিক আছে, প্যারালাল গ্রুভ আছে। এই গ্রুভগুলো দেখে এবং একটা মাত্র হচ্ছে হরিজন্টাল, এখানে এইচের মতো বানানো, তাহলে এখানে একটা মাত্র ট্রান্সভার্স একটা গ্রুভ আছে, আর সবই হচ্ছে লংগিটিউডিনাল গ্রুভ। লংগিটিউডিনাল গ্রুভ চারটা গ্রুপ, মাঝখানে যে দুটো প্যারালাল গ্রুপ আছে এটা কানেক্ট করে হচ্ছে আমাদের হচ্ছে একটা ট্রান্সভার্স গ্রুভ আছে, এইটাকে আমরা বলছি, এটা দেখলে বুঝবে। এটা অন্য সব হচ্ছে নর্মাল যে স্লাইড আছে, আমাদের যে নর্মাল স্লাইড আছে এটা খেয়াল করে, এটা হচ্ছে একটা নর্মাল স্লাইড। এই নর্মাল যে স্লাইড আছে এটার মধ্যে দেখো কোনো মার্কিং নেই, কোনো গ্রুভ নেই, কিছু নেই, কিন্তু এবং পাতলা, রিলেটিভলি অনেক পাতলা থিকনেস। আর এটা ধরলে বোঝা যায় ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার যেটা, সেটা হচ্ছে এটা অনেক বেশি থিক, অনেক বেশি থিক। এবং হচ্ছে এটার মধ্যে যেটা সেটা হচ্ছে গ্রুপ করা, নর্মাল যে আমাদের নর্মাল যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলোতে কিন্তু এরকম গ্রুপ করা থাকে না, এবং অধিকাংশ কোনো এইরকম টাইপের ক্যারেক্টারিস্টিক গ্রুপ কোনোটাতেই করা নেই। তাহলে এটা হচ্ছে ইমপ্রুভড নিউবার কাউন্টিং চেম্বার, এটা একটা আয়তাকার হচ্ছে একটা থিক গ্লাস স্লাইড, যেটার মধ্যে চারটা এরকম লংগিটিউডিনাল গ্রুভ আছে, খাজ আছে, আর একটা ছোট ট্রান্সভার্স স্লাইড আছে, দুটো কানেকশন করতেছে, মাঝখানে একটা এইচের মতো তৈরি করছে। এটা কি কাজে লাগবে? এটা হচ্ছে ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার আমাদের মেনলি হচ্ছে টোটাল কাউন্ট করার জন্য, টোটাল কাউন্ট অফ আরবিসি, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি আছে সেটা করার জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়। এখানে আমরা ব্লাড নেই, ব্লাড নিয়ে কভার স্লিপ যখন দেওয়া হয়, কভার স্লিপ দেওয়ার পরে আমরা এটাকে যখন আন্ডার মাইক্রোস্কোপ যখন আমরা এটাকে অবজার্ভ করি, মাইক্রোস্কোপের নিচে দেখি, তখন আমরা আরবিসি কাউন্ট করি। এটার ভিতর কী করা আছে, কতগুলো ঘর করা আছে, মার্কিং করা আছে, যেটা মাইক্রোস্কোপের নিচে নিলে আমরা এর যে গ্রুভিং করা, এর মধ্যে যে মার্কিং করা আছে, সে ছোটো ছোটো ঘর করা আছে, সেইটা আমরা হচ্ছে দেখতে পাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইমপ্রুভড নিউবার কাউন্টিং চেম্বার। ইমপ্রুভড কেন বলে, প্রথম এটা নিউ হচ্ছে কাউন্টিং চেম্বার ছিল, আগে যেভাবে যে মেথডে করা হতো তাতে কিছু ভুল ছিল, সেটাকে কারেকশন করে নতুন করে এই চেম্বারটাকে তৈরি করছে নিউবার সাহেব, সেজন্য এটার নাম হচ্ছে ইমপ্রুভড নিউবার কাউন্টিং চেম্বার, ঠিক আছে। যেহেতু ইমপ্রুভ করা হয়েছে, আগের যেটা ছিল সেটা থেকে ইমপ্রুভ করা হয়েছে, সে যেটার নাম হচ্ছে ইমপ্রুভড নিউবার কাউন্টিং চেম্বার, ঠিক আছে। কী কাজে লাগে তাহলে এটা, যদি প্রায় আমাদের অস্পিরে যেটা ইনস্ট্রুমেন্টে আসলে কী হবে, নাম কি, নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার। কী আছে, এটা একটা থিক গ্লাস স্লাইড। কীভাবে চিনবো, আইডেন্টিফাইং পয়েন্ট, থিক গ্লাস স্লাইড যেটা হচ্ছে আয়তাকার, তারপরে যেটা হচ্ছে এটাতে গ্রুভ আছে, লংগিটিউডিনাল এবং ট্রান্সভার্স ফাংশন কি, এটা হচ্ছে টোটাল, এটা ইউজ করি আমরা ফর টোটাল কাউন্ট অফ আরবিসি অ্যান্ড টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি। এই হলো ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার আমাদের ইনস্ট্রুমেন্ট। এরপরে যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নর্মাল স্লাইড, নর্মাল একটা গ্লাস স্লাইড, নর্মাল গ্লাস স্লাইড, থিন হচ্ছে একটা গ্লাস
যেটা আয়তাকার স্লাইড যেটা থিকনেস কম এবং এটাতে কোনো ধরনের মার্কিং নাই, এটা হচ্ছে প্লেন গ্লাস স্লাইড। এটা দিয়ে কি করি আমরা, এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের এটাকে কোনো কিছু ঢাকার জন্য লাগে, আমরা হচ্ছে ব্লাড গ্রুপিং করার প্রয়োজনে যখন করি সে ব্লাড গ্রুপিং করার সময় এটা প্রয়োজন হয়। আর এটা জিনিস এটা সেটা হচ্ছে ব্লাড ফিল্ম তৈরি করার জন্য, আমরা যখন ব্লাড ফিল্ম তৈরি করি ঠিক আছে, পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন তৈরি করতে হয় তখন একটা ব্লাড রেখে এই একটা স্লাইডের উপর আরেকটা স্লাইড দিয়ে আমরা হচ্ছে ঘর্ষণের মাধ্যমে আমরা হচ্ছে একটা ফিল্ম তৈরি করি ব্লাডের, এইটার কাজ আছে। ব্লাড ফিল্ম তৈরি করার জন্য লাগে, সো ব্লাড ফিল্ম তৈরি করার জন্য প্রয়োজন হবে, ব্লাড গ্রুপিং করার জন্য প্রয়োজন হয়, কি কোনো কিছু ব্লাড রাখার জন্য, হ্যাঁ আমি হচ্ছে পরবর্তী ব্লাডটা নিব হচ্ছে ড্রপ, যে ব্লাডের ড্রপ সেটা রাখার জন্য আমি এই গ্লাস স্লাইড ইউজ করতে পারি। তাহলে প্রথম এরপরে আমাদের যে ইনস্ট্রুমেন্টটা সেটা হচ্ছে স্লাইড। তাহলে স্লাইড কী হচ্ছে, এটা হচ্ছে একটা থিন গ্লাস, হ্যাঁ গ্লাস, থিন গ্লাস যেটা হচ্ছে আয়তাকার এটার, এবং এটা কি আছে যে এটার মধ্যে কোনো ধরনের মার্কিং করা নাই, স্মুথ, সব দিকে স্মুথ আছে, থিন অ্যান্ড স্মুথ। তাহলে যেটা বলছিলাম নিউবার কাউন্টিং চেম্বারও হচ্ছে একটা গ্লাস স্লাইডের মতো, এটা হচ্ছে একই রকম, কিন্তু কনফিউজড হওয়ার বিষয় নয় কারণ এটার মধ্যে কোনো মার্কিং নাই, এটা হচ্ছে পাতলা, এটার মধ্যে হচ্ছে একে তো হচ্ছে এটা অনেক বেশি থিক, এটার মধ্যে গ্রুভিং করা আছে। সো ইজিলি বোঝা যাবে ডিফারেন্স বিটুইন ইম্প্রুভ নিউবার কাউন্টিং চেম্বার অ্যান্ড হচ্ছে নর্মাল গ্লাস স্লাইড। তাহলে আমাদের ব্লাডের রিলেটেড যেটা যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো কিন্তু আমরা পড়েছি, কারণ এস্টিমেশন অফ হিমোগ্লোবিনে আমরা হচ্ছে কালার ম্যাচিং বক্সের ব্যাপারে কথা বলছি, কালার ম্যাচিং বক্সের কথা জন্য কথা বলছি। আরেকটা সময় আমাদের পরীক্ষার সময় তো আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে অনেক কিছুই দেওয়া যায়, ব্লাডে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে সিরিঞ্জ, হচ্ছে সিরিঞ্জ, সিরিঞ্জকে আমরা কিন্তু হচ্ছে সিরিঞ্জকে অনেক সময় ইনস্ট্রুমেন্ট হিসেবে দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে সিরিঞ্জ। যদি বলে হোয়াট ইজ দিস, দিস ইজ এ ডিসপোজেবল, বলতে হবে ডিসপোজেবল সিরিঞ্জ, কারণ এগুলো আমরা ওয়ান টাইম ইউজ করি, সো ডিসপোজেবল সিরিঞ্জ, স্টেরাইল ডিসপোজেবল সিরিঞ্জ। এটা কীভাবে চিনব, কার্স পার্টস কী আছে, পার্টসে হচ্ছে এটা যদি আমরা খুলি তাহলে এর আমরা কী পাবো, এর হচ্ছে একটা ব্যারেল আছে ঠিক আছে, এর হচ্ছে একটা পিস্টন আছে, ব্যারেল আছে, আর এখানে হচ্ছে নিডল আছে আর ক্যাপ আছে, আর গায়ে কী আছে, এর গায়ে হচ্ছে মার্কিং করা থাকে। কত সিসি সিরিঞ্জ, এক একটা সিরিঞ্জ এক এক রকম মার্কিং থাকে, কোনোটা থ্রি সিসি সিরিঞ্জ যেটা সেটা আপ টু থ্রি পর্যন্ত মার্কিং করা থাকবে, ফাইভ সিসি সিরিঞ্জ আছে সে ফাইভ সিসি সিরিঞ্জ হচ্ছে ফাইভ পর্যন্ত মার্কিং করা থাকবে, টেন সিসি সিরিঞ্জ আছে সেগুলো হচ্ছে টেন পর্যন্ত মার্কিং করা থাকবে, ঠিক আছে, ফিফটি সিসি সিরিঞ্জও আছে সেগুলো অন্যান্য কাজে লাগে। আমাদের প্র্যাকটিক্যালে আমাদের ল্যাবে হচ্ছে আমাদের থ্রি আর ফাইভ সিসি সিরিঞ্জই যথেষ্ট। সো সিডিসিস যদি বলে হোয়াট ইজ দি ইনস্ট্রুমেন্ট, দিস ইজ আ স্টেরাইল ডিসপোজেবল সিরিঞ্জ, যেটার হচ্ছে একটা পিস্টন আছে, একটা হচ্ছে ব্যারেল আছে যেটাতে ব্যারেলের গায়ে মার্কিং করা থাকে, হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ, ওয়ান, ওয়ান অ্যান্ড হাফ, টু, টু পয়েন্ট ফাইভ, থ্রি, যদি ফাইভ সিসি হয় থ্রি পয়েন্ট ফাইভ, ফোর, ফোর পয়েন্ট ফাইভ ফাইভ, এরকম করে মার্কিং করা থাকবে। আর কী হচ্ছে নিডল থাকবে একটা, এটার সাথে অ্যাটাচ থাকবে একটা নিডল, আর হচ্ছে ক্যাপ যেটা নিডলটাকে আটকে রাখবে। সো দিস ইজ আ স্টেরাইল ডিসপোজেবল সিরিঞ্জ। ফাংশন কি, এটা দিয়ে কী কাজে করি, এটা মেনলি কালেকশন অফ ব্লাড, আমরা এটা দিয়ে ব্লাড কালেকশন করি, আমাদের যখন ভেনাস ব্লাডের প্রয়োজন হয় ভেনাস ব্লাড কালেকশন করার জন্য আমরা এই সিরিঞ্জ ব্যবহার করি। তাহলে ব্লাডের মোটামুটি আমাদের যে প্র্যাকটিক্যালের যে ইনস্ট্রুমেন্টগুলো কী কী সেই জিনিসগুলো আমরা একটু ই করি। আমাদের প্র্যাকটিক্যালের ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে পিপেটস, যেটা আমরা পড়েছি, পিপেটস আছে, হিমোগ্লোবিন পিপেট, আরবিসি পিপেট, ডাব্লিউবিসি পিপেট, তারপরে হচ্ছে টিউবস, টিউবসের মধ্যে ওয়েস্টারগ্রিন, ইএসআর টিউব, উইনট্রপ, সেমাটোক্রিট টিউব, আর আছে হিমোগ্লোবিন গ্রাজুয়েটেড টিউব, তারপরে হচ্ছে আসে আমাদের সেটা হচ্ছে হিমোমিটারের ভিতরে আছে আমাদের যে ব্ল্যাক বক্স, কালার ম্যাচিং বক্স, এটা আমরা ডাব্লিউবিসি পড়ার সরি হিমোগ্লোবিন এস্টিমেশনের সময় আমরা দেখিয়েছি ইনস্ট্রুমেন্টের ক্লাস হিসাবে, আজকে তাও একটু বলে যাই, এটা হচ্ছে কালার ম্যাচিং বক্স। কালার ম্যাচিং বক্স, কালার ম্যাচিং বক্সে কী আছে, এটা একটা বক্সের মতো ব্ল্যাক কালার, পিছনে হচ্ছে হোয়াইট কালার আছে, যাতে তার সাথে কী আছে যাতে আলো ঢুকতে পারে, আমাদেরকে একটু কী করতে হবে যখন আমরা কম্পেয়ার করব তখন এটা লাগবে। তারপরে কী আছে, দুপাশে দুটো স্ট্যান্ডার্ড কালারের রড আছে, স্ট্যান্ডার্ড কালার রড যেটার সাথে আমরা কম্পেয়ার করব আমাদের
আমাদের ব্লাডটাকে। এবং এখানে একটা গ্রুভ আছে, গর্ত আছে, যেখানে আমরা সেই হিমোগ্লোবিন যে গ্র্যাজুয়েটেড টিউবটা আছে সেই হিমোগ্লোবিন গ্র্যাজুয়েটেড টিউবটা যাতে এটার মধ্যে রাখতে পারি। তাহলে এটা হচ্ছে কালার ম্যাচিং বক্স। ফাংশন হচ্ছে এস্টিমেশন অফ হিমোগ্লোবিন বাই শাহলিজ অ্যাসিড হেমাটিন মেথড। শাহলিজ অ্যাসিড হেমাটিন মেথডে এস্টিমেশন করা, এটা হচ্ছে কালার ম্যাচিং বক্স। তাহলে কালার ম্যাচিং বক্স হচ্ছে একটা। তারপরে আমরা যেটা বললাম হচ্ছে সেটা হচ্ছে ইমপ্রুভ নেভার কাম্পিং চেম্বার, তারপর হচ্ছে স্লাইড, এরপরে যেটা সেটা হচ্ছে ড্রপার। অনেক সময় এই জিনিসটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হয় কম্পেয়ার মানে ই করার জন্য, কনফিউজড করার জন্য। এটা হচ্ছে ড্রপার। ড্রপারের একটা হচ্ছে রাবার পার্ট আছে আর একটা হচ্ছে গ্লাস পার্ট আছে। এটা কী কাজ করবে হচ্ছে, এটা হচ্ছে ড্রপ বাই ড্রপ কোনো সাবস্টেন্স দেওয়ার সময় আমরা যখন হিমোগ্লোবিন এস্টিমেশন করি তখন হচ্ছে ডিস্টিল ওয়াটার ড্রপ বা ড্রপ দিতে পারি, অথবা রিয়েজেন্ট যখন ড্রপ বাই ড্রপ ব্লাড গ্রুপিং করার সময় আমরা যখন এই অ্যান্টিবডিগুলো অ্যান্টি সিরামগুলো দেবো সেই সিরামগুলো অ্যান্টি সিরামগুলো দেওয়ার জন্য আমাদের এটা লাগবে। অর্থাৎ কোনো কিছু ড্রপ বাই ড্রপ ধীরে ধীরে দেওয়ার জন্য আমাদের এটা প্রয়োজন হয়। সো দিস ইজ এ ড্রপার। তাহলে ইনস্ট্রুমেন্টে হোয়াট ইজ দিস, দিস ইজ আ ড্রপার হ্যাভিং এটা একটা ক্যাপের মতো আছে যেটা রাবার পার্ট যেটা আমরা ধরবো স্কুইজ করার জন্য, আর পেছনে আছে একটা হচ্ছে গ্লাস পার্ট। হ্যাঁ, এবং এই পাশটা কিন্তু ওপেন। তাহলে আমরা এটা দিয়ে ড্রপ বা ড্রাইভ এটা নেক প্রেশার দিয়ে করে আমরা এটার ভিতর কোনো কিছু নিয়ে আবার অন্যখানে দেওয়ার জন্য, ড্রপ বাই ড্রপ কোনো কিছু অ্যাড করতে হলে আমাদের এই ড্রপারের প্রয়োজন হবে। আরেকটা ইনস্ট্রুমেন্ট যেটা আমরা ইউজ মানে আমাদেরই লাগতে পারে এটা, দিস ইজ স্টেরার। স্টেরার মানে হচ্ছে যেটা দিয়ে আমরা কোনো কিছু কী করি নাড়াই, হ্যাঁ ঘুটাই মিশানোর জন্য। সো দিস ইজ এ সিলিন্ড্রিকাল গ্লাস স্ট্রাকচার দ্যাট ইজ কল স্টেরার। স্টেরার দিয়ে কী করবো আমরা, আমরা হচ্ছে কোনো কিছুর সাথে মিশানোর সময় টেস্ট টিউবের ভিতরে যখন কোনো জিনিস দিই সেটাকে যখন আমরা আরেকটা জিনিসের সাথে, যেমন আমরা হিমোগ্লোবিন এস্টিমেশনের সময় কী করি ব্লাড দিলাম এন বাই টেন হাইড্রোক্লোরাইক অ্যাসিড দিলাম, তাহলে এদের সাথে তারপর ড্রপ বাই ড্রপ হচ্ছে ই দিচ্ছি, ড্রপ বাই ড্রপ হচ্ছে ডিস্টিল ওয়াটার দিচ্ছি। যখন এটা দিচ্ছি তখন এটা হচ্ছে কী হচ্ছে আমরা নাড়ানোর প্রয়োজন হচ্ছে, নাড়ানোর কাজটা করার জন্য হচ্ছে আমাদের এটা হয় যে দিস ইজ কল স্টেয়ার, যেটা দিয়ে আমরা স্টেয়ার করবো অথবা হচ্ছে ঘুটবো সহজ কথায়, ঘুটাবো বা মিশাবো যেটা দিয়ে সেটা হচ্ছে স্টেয়ার। তাহলে মোটামুটি কিন্তু আমাদের আর ব্লাডের রিলেটেড আর তেমন কিছুই কোনো ইনস্ট্রুমেন্ট বাকি নেই যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে রিয়েজেন্ট। আমরা প্র্যাকটিক্যালি কী কী রিয়েজেন্ট নেই, অনেক সময় যেটা আমরা বলেছিলাম যে হিমোমিটার দিয়ে দেওয়া হয়, আরেকটা হচ্ছে হিমোসাইটোমিটার যেটা ভিতরে জিনিসপত্রগুলো থাকে আর বিসিডাব্লিউসি সেগুলো বক্সগুলো দিয়ে দেওয়া হয়, তো দিলেও তোমরা পারবে সেটা অসুবিধা নেই। এখন যেটা আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েজেন্ট। আমরা প্র্যাকটিক্যালি কী কী রিয়েজেন্ট ইউজ করি, আমরা যেহেতু ব্লাডের পার্ট নিয়ে কথা বলছি আমরা ব্লাডের রিয়েজেন্টগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে যে জিনিসটা আমাদের প্র্যাকটিক্যাল অনুযায়ী যদি আসি আমরা সেটা হচ্ছে এস্টিমেশন অফ হিমোগ্লোবিন। তাহলে প্রথম যেটা আমাদের প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে এস্টিমেশন অফ হিমোগ্লোবিন বাই শাহলিজ অ্যাসিড হেমাটিন মেথড। সেক্ষেত্রে আমরা কী হচ্ছে রিয়েজেন্ট ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে এন বাই টেন হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এন বাই টেন হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা আমাদের রিয়েজেন্ট, যেটা কী করে এটা হচ্ছে আমাদের একটা হাইপোটোনিক সলিউশন। হাইপোটোনিক সলিউশন যখন ব্লাডের সাথে মিক্সড হবে এন বাই টেন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হাইপোটোনিক সলিউশন, সো স্বাভাবিক অসমোসিসের মাধ্যমে আরবিসির ভিতরে হচ্ছে পানি ঢুকবে এবং আরবিসি সোয়েলিং হয়ে আরবিসি বাস্ট হয়ে যাবে। তাহলে আরবিসির হিমোলাইসিস করাই হচ্ছে এন বাই টেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উদ্দেশ্য, যাতে আমরা হিমোগ্লোবিনটা আরবিসির বাইরে বের হয়ে আসতে পারি এবং আরবিসির বাইরে এসে এই হিমোগ্লোবিনটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বাইন্ড করে অ্যাসিড হেমাটিন তৈরি করবে। তার এই উদ্দেশ্য নিয়েই আমরা এন বাই টেন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি। এটা হচ্ছে এস্টিমেশন অফ হিমোগ্লোবিনে। এরপর সেকেন্ড যে প্র্যাকটিক্যালটা সেটা হচ্ছে আমরা করি হচ্ছে ডিটারমিনেশন অফ ইএসআর। ডিটারমিনেশন অফ ইএসআর সেটা আমার হচ্ছে ইয়াতে চ্যানেলে আমার আপলোড করা আছে প্রসিডিউর কীভাবে করি, তো ওইখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা হচ্ছে রিয়েজেন্ট ইউজ করি
यूज करी से 3.8% सोडियम साइट्रेट ये कि हिसाब से काज करे एक एंटीकोआगुलेंट हिसाब से काज करे रिएजेंट की रिएजेंट हो 3.8% सोडियम साइट्रेट 3.8% सोडियम साइट्रेट जेटा यूज करी से कीसे काज करे कीसे यूज करी हमें डिटर्मिनेशन अफ ESR by Westergreen method की करे शेटा शेटा होचे anticoagulant हिसाबे काज करे ठीक आछे anticoagulant हिसाबे काज करे एर पोरे जेटा साधारणत जेटा निये सब बेशी आलोचना हय जानते चावा हय जे आमरा की यूज करी जेटा होचे सबचेये बेशी माने टेस्टेर विषय आसले जानते चाई आमरा सेटा होचे डबल ऑक्सालेट अर्थात पॉल हिलर्स मिक्सचर ठीक है पॉल हिलर्स मिक्सचर की जिनिस पॉल हिलर मिक्सचर के बला है डबल ऑक्सालेट दुटो ऑक्सालेट एखे आइए पॉल हिलर्स मिक्सचर ये एक तो जो लिखी तेल हे पॉल पॉल हिलर मिक्सचर जेटार आरेकटा नाम होच्छे डबल ऑक्सालेट ठीक आछे डबल ऑक्सालेट आमरा एर आगे बोलछिलाम जे सोडियम साइट्रेट यूज करेछिलाम आमरा ब्लाड एंटीकोआगुलेंट हिसेबे पॉल हिलर मिक्सचर अल्सो एकटा होच्छे एंटीकोआगुलेंट केन बोलछि एटा डबल ऑक्सालेट कारण एखाने होच्छे दुटो ऑक्सालेट व्यवहार करी कि ऑक्सालेट यूज करी आमरा एखाने होच्छे अमोनियम ऑक्सालेट और पटाशियम ऑक्सालेट और तार साथे थाके डिस्टिल्ड वाटर ताहले अमोनियम ऑक्सालेट थाके 12 ठीक आछे अमोनियम ऑक्सालेट थाकबे 1.2 ग्राम और होच्छे अमोनियम ऑक्सालेट और पटाशियम ऑक्सालेट पटाशियम ऑक्सालेट ठीक है ये थे 0.8 ग्राम तेल मोट हो 2 ग्राम अमोनियम ऑक्सालेट 1.2 ग्राम और हे पटाशियम ऑक्सालेट हे 0.8 ग्राम तेल दोटो मिले हे 2 ग्राम और हे डिस्टिल वाटर हे 10 ग्राम डिस्टिल वाटर हे 10 ग्राम ये कम्पोजिशने हे पॉल हिलर मिक्सचर डबल ऑक्सालेट तैरी है तेल डबल ऑक्सालेट और पॉल हिलर्स मिक्सचर एटा हे पटाशियम सरि अमोनियम ऑक्सालेट थे 1.2 ग्राम तपर हे पटाशियम ऑक्सालेट थक 0.8 ग्राम और डिस्टिल वाटर थक 10 ग्राम ठीक है इटा कि क्यों यूज करी उद्देश्य कि एर भरे जो ऑक्सालेट ऑक्सालेट हे कैल्शियम बाइंड कर जानी ब्लाडर कैल्शियम हे कोआगुलेशन एक बड़ो फैक्टर हे कैल्शियम कैल्शियम के जो सर फिली तेल क्योंकि ब्लाड कोआगुलेशन है ना से उद्देश्य एंटीकोआगुलेंटगुलर उद्देश्य ही हे एट कैल्शियम के सर फेला सो हमें जो ऑक्सालेट दी तेल ऑक्सालेट गए कैल्शियम बाइंड कर कैल्शियम ऑक्सालेट तैरि करें तेल कैल्शियम ऑक्सालेट जो तैरि जाए कैल्शियम सर जाए फले ब्लाडर जो हमारे पाथवे इंट्रिंसिक पाथवे जेहतु टेस्ट ट्यूबे ब्लाड जो निब तक एक इंट्रिंसिक पाथवे काज करबे से इंट्रिंसिक पाथवे किन्तु आर काज करते पारबे ना कैल्शियम अभावे कोआगुलेशन होबे ना सेजन्नो होच्छे एटा एंटीकोआगुलेंट हिसाबे काज करे एक ही रकम भावे किन्तु आमरा होच्छे वेस्टरग्रीन ESR मेथडेर माध्यमे ESR एर समय 3.8% सोडियम साइट्रेट नियेछिलाम केन नियेछिलाम एई जे 3.8% सोडियम साइट्रेट निसि ए साइट्रेटटा गिये किन्तु कैल्शियम बाइंड कर कैल्शियम साइट्रेट तैरि कर से कैल्शियम साइट्रेट तैरि कैल्शियम चिलेशन बला कैल्शियम के सरिए दिवे फले किन्तु ब्लाड कोआगुलेशन इंट्रिंसिक पाथवे माध्यम ब्लाड कोआगुलेशन हर जो प्रोसेस से ब्लाड कोआगुलेशन किन्तु होते पारबे ना ताहले एटा होच्छे पॉल हिलर्स मिक्सचर कि कारण पॉल हिलर मिक्सचर यूज करब पॉल हिलर मिक्सचर किन्तु गुरुत्वपूर्ण अनेकगुलो काजे यूज करी 3% 8% 10% शुरू आमरा होच्छे वेस्टरग्रीन मेथडेर माध्यम ESR करेछिलाम बाट पॉल हिलर्स एक्सचार्जेर माध्यम ESR मेजार करते पारबो आरेकटा कि होच्छे PCB करते पारबो जेहेतु विंटक्स ट्यूब यूजर समय दुटो करा जाए सो पॉल हिलर मिक्सचर दिए ESR करते PCB करते हे
বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল টেস্ট করতে পারি। বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল ছাড়া বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল টেস্টও আমরা এটা দিয়ে করতে পারি, ডিফারেনশিয়াল কাউন্টার করতে পারি। সো আমাদের মেইনলি যেটা সেটা হচ্ছে পল হিলার্স মিক্সচার। আমাদের ফিজিওলজি প্র্যাকটিক্যালি আমাদের প্রয়োজন হয় হচ্ছে ইএসআর উইনটপস মেথডে, ইএসআর ডিটারমিনেশন করার জন্য এবং প্যাক্সেল ভলিউম আর হেমাটোক্রিটের জন্য হচ্ছে আমরা পল হিলার্স মিক্সচার ইউজ করি। তাহলে এই হলো পল হিলার মিক্সচার। তাহলে আমাদের এদিকে হলো, তারপরে যেটা আমরা সেটা হচ্ছে আরবিসি ফ্লুইড। আরবিসি ফ্লুইড যেটা, আরবিসি ফ্লুইড কী কাজে ইউজ করি? আমরা টোটাল কাউন্ট অফ আরবিসি করার সময় আরবিসি ফ্লুইড দেই ডাইলিউশন করার জন্য, আরবিসিকে ডাইলিউশন করাতে। এই যে আরবিসি ফ্লুইড, তার বিভিন্ন ধরনের ধরন আছে, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে সেটা হচ্ছে ড্যাসিস ফ্লুইড। ড্যাসিস ফ্লুইড, হ্যাঁ, ড্যাসিস ফ্লুইড, এটার কম্পোজিশন হচ্ছে এখানে থাকবে সোডিয়াম সাইট্রেট, ফর্মালডিহাইড, ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? কী কী কারণ থাকবে? সোডিয়াম সাইট্রেট বলা হয় 3.1 গ্রাম সোডিয়াম সাইট্রেট, 1 ml থাকবে ফর্মালডিহাইড, ঠিক আছে? এবং ডিস্টিল ওয়াটার থাকবে হচ্ছে 100 ml। তাহলে 100 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে 1 ml ফর্মালডিহাইড এবং 3.1 গ্রাম সোডিয়াম হচ্ছে সাইট্রেট, এই তিনটার কম্পোজিশন মিলে হচ্ছে তৈরি হয় আরবিসি ফ্লুইড, ঠিক আছে? কী করবি, এটার অ্যাডভান্টেজ কী? এটা মেনলি ইউজ করা হয় যে আরবিসি সেলগুলো যাতে নর্মাল থাকে, আরবিসি সেলগুলো যাতে ভেঙে না যায়, এবং এদের যে ডিস্ক লাইক স্ট্রাকচার আছে, ঠিক আছে, এই ডিস্কের মতো, অর্থাৎ বাইকনকেভ শেপ যেটা আছে সেই শেপটা যেন ঠিকমতো আমি বুঝতে পারি, ঠিক থাকে, সেটার কর জন্য এটাকে ফিক্স করা। আর একই সাথে কী করছে, আমার যে বাকি WBC আছে, অন্যান্য সেলগুলো আছে, সেগুলোকে যাতে আমি আর আমার হচ্ছে দৃষ্ট পথে যাতে না আসতে পারে, ঠিক আছে, যাতে আমি আরবিসিটাকে ঠিকমতো কাম করতে পারি, সেই জন্য আরবিসিগুলোকে ফিক্স করা, তাদের শেপগুলোকে মেনটেন করা, এটাই হচ্ছে, ঠিক আছে, আরবিসি ফ্লুইডের কাজ, ঠিক আছে। আর ফর্মালডিহাইড এখানে আমরা ইউজ করি কেন? ফর্মালডিহাইড ইউজ করা মেনলি হচ্ছে এখানে যে WBCগুলো আছে সে সেলগুলোকে কেন আমরা ডিস্ট্রাকশন করে ফেলি, তাহলে আমাদের এই যে আরবিসি কাউন্ট করার সময় WBC যেন মাঝপথে চলে আসে না আসে, WBC যেন মাঝপথে চলে না আসে। তাহলে আমরা বললাম যে আরবিসি ফ্লুইডের মধ্যে আমরা বললাম 100 ml হচ্ছে ডিস্টিল ওয়াটারের মধ্যে 1 ml ফর্মালডিহাইড থাকবে, আর থাকবে 3.1 গ্রাম হচ্ছে সোডিয়াম সাইট্রেট, ঠিক আছে? এই কম্পোজিশনটা হচ্ছে আরবিসি ফ্লুইড, যেটাকে আরবিসি ডাইলিউশন ফ্লুইড কী। সুবিধা কী, এটার ভিতরে হচ্ছে যেহেতু ডিস্টিল ওয়াটার আছে সো আরবিসি ভাঙবে না। দ্বিতীয় কথা হচ্ছে আরবিসি যে নর্মাল যে বাইকনকেভ শেপ, ডিস্ক শেপ, সেই শেপটা ঠিক মতো থাকবে। ফর্মালডিহাইড ইউজ করছি আমরা, ঠিক আছে, কর ফলে কী হবে, WBC যেগুলো আছে সেই WBCগুলো ব্রেকডাউন হয়ে যাবে, তার ফলে WBC আরবিসির সাথে মিক্স আপ হয়ে যাবে না, আমরা আরবিসিগুলোকে WBC আমাদের আর এই কাউন্টিংয়ের সময় ঝামেলা করবে না, ঠিক আছে? আর আরবিসির হিমোলাইসিসের জন্য আমার এই যে হচ্ছে সোডিয়াম সাইট্রেট, যাতে আরবিসির হিমোলাইসিস না হয় সেটা প্রিভেনশন করার জন্য আমরা সোডিয়াম সাইট্রেট যেটা সেটা দিচ্ছি। সো এটা হলো আরবিসি ফ্লুইড। এরপরে যেটা সেটা হচ্ছে WBC ফ্লুইড কী কী? WBC ফ্লুইড যেটা, সেটার আরেকটা নাম হচ্ছে টার্কস ফ্লুইড, ঠিক আছে? WBC ফ্লুইড যেটা আছে, সে WBC ফ্লুইড যে আছে সে WBC ফ্লুইডের আরেকটা নাম হচ্ছে টার্কস ফ্লুইড। এটা হচ্ছে WBC ফ্লুইড যেটার আরেকটা নাম হচ্ছে টার্কস ফ্লুইড, ঠিক আছে? তাহলে এর কম্পোজিশন কী? WBC টার্কস ফ্লুইড কখন ইউজ করি? টোটাল কাউন্ট অফ WBC যখন আমরা করি তখন হচ্ছে WBC ফ্লুইডটা ইউজ করি। এটাতে কী আছে? 1% হচ্ছে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড আছে, 1% গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, যেটা আছে হচ্ছে 1.5 ml,
তারপরে হচ্ছে জেনশন ভায়োলেট, ঠিক আছে, যেটা আরেকটা নাম হচ্ছে মিথালিন ব্লু, যেটা হচ্ছে 1.5 ml থাকে এবং ডিস্টিল ওয়াটার হচ্ছে 100 ml। তাহলে 100 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে আমাদের হচ্ছে যেটা আমরা বলছিলাম গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড 1% গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, 1% গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড আছে 1.5 ml। তারপরে হচ্ছে জেনশন ভায়োলেট, যেটা যেটা মিথালিন ব্লু বলা হয়, মিথালিন ব্লু 1% সলিউশন যেটা, সেটা হচ্ছে 1.5 ml, আর 100 ml হচ্ছে ডিস্টিল ওয়াটার। এটার মাধ্যমে হচ্ছে ডব্লিউসি ফ্লুইড অর টার্ক সলিউশন যেটা, সেটা তৈরি করা হয়। এটা কি করবে, ঠিক আছে, এই যে আমাদের গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড যেটা দিচ্ছি সেটা হচ্ছে আরবিসিগুলোকে ডিস্ট্রয় করে দেবে। ডাব্লিউবিসি, যেহেতু আরবিসির সংখ্যা অনেক বেশি, এখন ডাব্লিউবিসি কাউন্ট করতে গেলে তো আরবিসি মাঝখানে কারবিসি ক্ল্যাম্পগুলো আসবে, তাহলে আরবিসি শুধু দেখতে পাবো, আমরা ডাব্লিউবিসিকে দেখতে পারবো না। সে কারণে আমাকে ডাব্লিউবিসি আরবিসিকে ভেঙে ফেলতে হবে। সেই হিমোলাইসিস করার জন্য আমরা হচ্ছে এই অ্যাসিটিক অ্যাসিড, যেটা গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড আছে, সেই গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিডটা আমরা ব্যবহার করি, ঠিক আছে। তারপর যেটা জেনশন ভায়োলেট করতেছি মেনলি হচ্ছে ডাব্লিউবিসির যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসগুলোকে স্টেইন করার জন্য, স্টেইনিং করার জন্য ডাব্লিউবিসির সেই নিউক্লিয়াসগুলো দিয়েই তো আমরা ভেরিয়েশন অফ ডাব্লিউবিসিগুলো চিনতে পারি। সেই ডাব্লিউবিসি চেনার জন্য, এই নিউক্লিয়াসগুলোকে হচ্ছে স্টেইনিং করার জন্য আমরা হচ্ছে জেনশন ভায়োলেট আর মিথাইলিন ব্লু যেটা সেটা ইউজ করি, আর ডিস্টিল ওয়াটার সলভেন্ট হিসাবে ইউজ করছে। সো যেটা বলছিলাম ডাব্লিউবিসি ফ্লুইড, যেটার নাম হচ্ছে টার্ক সলিউশন, যেটা গ্লাসিয়াল অ্যাসিলেটিক অ্যাসিড 1% 1.5 ml নিয়ে নিচ্ছি আমরা, তার সাথে হচ্ছে জেনশন ভায়োলেট আর মিথালিন ব্লু যেটা 1% সলিউশন সেটা নিচ্ছে 1.5 ml, 100 ml ডিস্টিল ওয়াটার। অ্যাসিটিক অ্যাসিডের কাজ হচ্ছে আরবিসিকে ভেঙে দেওয়া, যাতে ডাব্লিউবিসি কাউন্টের সময় আরবিসি ঝামেলা না করে। তারপরে হচ্ছে আমাদের যে মিথালিন ব্লু অথবা জেনশন ভায়োলেট আছে সেটা হচ্ছে ডাব্লিউবিসি নিউক্লিয়াসটাকে ডাই করে স্টেনিং করে আমাদের দেখতে সুবিধা করে দেয়, আর ডিস্টিল ওয়াটার সলভেন্ট হিসেবে কাজ করছে। সো এটা হচ্ছে ডাব্লিউবিসি ফ্লুইড। আর এরপরে যেটা সেটা হচ্ছে লিশম্যান স্টেইন, লিশম্যান স্টেইন, লিশম্যান স্টেইন হচ্ছে একটা মিথাইলিন ব্লু আর ইওসিন, ঠিক আছে, অ্যাসিটোন ফ্রি মিথাইল অ্যালকোহল যেটা, সেই হচ্ছে অ্যাসিটোন ফ্রি মিথাইল অ্যালকোহলের মধ্যে ইওসিন যে আছে এইটাকে হচ্ছে মিক্সচার, এই দুইটার মিক্সচার। তাহলে লিশম্যান স্টেইন যেটা স্টেইনিং করার জন্য আমাদের লাগে, সেই লিশম্যান স্টেইন হচ্ছে একটা মিক্সচার যেটার মধ্যে আছে হচ্ছে অ্যাসিটিক ডাই যেটার নাম হচ্ছে ইওসিন, আরেকটা হচ্ছে মিথালিন ব্লু যেটা হচ্ছে বেসিক ডাই। দুই ধরনের আছে কিন্তু, অ্যাসিটিক ডাই বেসিক ডাই, এই দুই ধরনের ডাই আমরা ইউজ করছি একটা মিক্সচারের মাধ্যমে, যেটাতে তাহলে মিথালিন ব্লু আর হচ্ছে ইওসিন, ঠিক আছে, এই দুইটার মিক্সচার। আর এটার ভিতরে মিডিয়া হিসেবে আমরা ইউজ করতেছি অ্যাসিটোন ফ্রি মিথাইল অ্যালকোহল যেটার পরিমাণ থাকবে 100 ml, আর ওখানে ওই দুইটার মিক্সচার হচ্ছে 0.2 গ্রাম। তাহলে অ্যাসিডিক ডাই ইওসিন, বেসিক ডাই হচ্ছে মিথালিন ব্লু, মিথালিন ব্লু বেসিক ডাই, যেটা দুটো মিক্সচার হচ্ছে 0.2 গ্রাম, আর তার সাথে হচ্ছে 100 ml অ্যাসিটোন ফ্রি মিথাইল অ্যালকোহল, এই দুটো, এই যে কম্পোজিশনটা এটা হচ্ছে লিশম্যান, এটা হচ্ছে আমাদের হচ্ছে সাইটোপ্লাজমের যে ইউসিন, ইউসিন যেটা যেহেতু অ্যাসিটিক ডাই সেটা হচ্ছে সাইটোপ্লাজমের যে পিঙ্কিশ কালার সেটাই দেয়, মিথালিন ব্লু যেহেতু বেসিক ডাই এটা নিউক্লিয়ার ক্রোমাটিন যেটা আছে সেটার যে ব্লু ভায়োলেট কালার আছে সেটা দেয়, ঠিক আছে। আর আমাদের যে মিথাইলিন অ্যালকোহল ফ্রি, অ্যাসিটোন ফ্রি মিথাইল অ্যালকোহল যেটা ইউজ করতেছি এটা হচ্ছে স্লাইডটাকে ফিক্স করে দেয়। আমরা ডাব্লিউবিসি কাউন্ট করার সময়, ডাব্লিউবিসি ডিফারেনশিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি করার সময়, ডিফারেনশিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসির জন্য আমাদের কিন্তু লিশম্যান স্টেইন প্রয়োজন হয়। তাহলে মোটামুটি আমাদের যে ইউজ করি আমরা প্র্যাকটিক্যালের যে রিয়েজেন্ট ইউজ করি, প্র্যাকটিক্যালের যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি, তার উপরে লেকচার, এ পর্যন্তই। আমাদের আরও যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে প্রসিডিউর স্টেশনের জন্য, বিশেষ করে ব্লাড ছাড়া অন্যান্য সিস্টেমে সেগুলো আমরা একটা একটা করে সেটার সাথে সাথে পড়ব। ব্লাডের আমাদের যে ইনস্ট্রুমেন্ট আর হচ্ছে রিয়েজেন্ট নিয়ে ক্লাস শেষ, লেকচার এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে, পরবর্তী লেকচারে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।